খুলনা বাগেরহাটের গরুর মাংসের সাথে চকি চালের কথা আমরা সকলে জানি, এবং অন্য ডিস্ট্রিক্টের মানুষও মোটামুটি যারা একবার টেস্ট করেছে গরুর মাংসের সাথে চকি ঝাল বা চুই ঝাল, তারা সবাই জানেন যে কত টেস্টি আর মজাদার এই খাবারটি। দেখতে কিন্তু গাছের মতো মনে হচ্ছে কোনো একটা গাছ কেটে রাখা, কিন্তু এর নামই হচ্ছে চকি ঝাল বা চুই ঝাল। এটা শুধুমাত্র আমাদের খুলনা বাগেরহাটের মানুষ বেশি পছন্দ করে। গরুর মাংসের সঙ্গে চুই ঝাল বা চকি ঝাল ছাড়া চলেই না। যে বাসায় মাংস রান্না আছে সে বাসায় এটা থাকবেই। এছাড়াও অনেক মাছের সাথে আমরা চুই ঝাল দিয়ে থাকি। চুই ঝালে যে চিকন চিকন ডালগুলো আছে সেগুলো যে কোনো মাছের তরকারির সাথে অনেকটা মজা লাগে। মুরগির মাংসের সঙ্গে দিই কি না এটা জানতে চাইতে পারেন। হ্যাঁ, অনেকে চাইলে দিতে পারে, কিন্তু মূলত মূল যে টেস্ট পেতে গেলে এটা গরুর মাংসের সঙ্গে দিতেই হবে। তো যদি কোথাও কেউ জেনে থাকেন, পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই চুই ঝাল বা চকি ঝালটা। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা দামি। 1500 টাকা বাংলার এটা হচ্ছে কিলো। তাহলে বুঝে দেখেন, কোনো নর্মাল জিনিস হলে কি এত টাকা কিলো হয়? একটা ইলিশ মাছের থেকেও কিলো বেশি। এর 1 কিলো চুই ঝাল মোটাটা যদি নিতে যান 1500 টাকা, আর চিকুনটা যদি নিতে যান 1200 টাকা। 1000 টাকায় একেবারে চিকুন যে ডালটা আছে, তাহলে কি অবস্থা! এটা আসলে সত্যি একটা দামি খাবার। আমার মনে হয় আপনারাও আজ থেকে যারা এই খাবারটা খাননি একবার ট্রাই করে দেখতে যাবেন। চুই চাল কিন্তু আমার মনে হয় খুলনা বাগেরহাট ছাড়া এটা কোথাও পাওয়া যায় না। যদি আপনাদের কোনো বন্ধু বা আত্মীয় খুলনা বাগেরহাট থেকে থাকে, তাহলে আপনারা তাদেরকে দিয়ে কুরিয়ার করে এনে একবার হলেও বাংলাদেশের যে প্রান্তে থাকেন অথবা প্রবাসে বসেও দেশে কেউ গেলে আপনারা এনে একবার হলেও অন্তত টেস্ট করে দেখতে পারেন আমার কথাটা কতখানি সত্য। একবার খেলে আমি কথা দিতে পারি যে বারবার আপনারা এই চুকি জাল বা চুই জালটা খুঁজবেন। তো এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় গাছ, অনেক বড়। দেখুন সাইডেরটা গায়ে এরকম শিকড় শিকড় থাকে, এগুলো বড় কোনো আম গাছ, বড় কোনো গাছের সঙ্গে। আর পাতাটা দেখতে ঠিক পান পাতার মতো, কিন্তু এই পাতাটা খায় না, শুধু এই গাছটাকেই কেটে মাংসের সাথে রান্না করা হয়। এর গায়ের খোসাটা ছেলে ভিতরে ডাটার মতো করে ফালি ফালি করে দিয়ে এটা মাংসের সাথে রান্না করতে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। জানি না কতটুকু ভালো লেগেছে, আর সেই প্রমাণ দেখাবেন আপনারা আমাকে কমেন্ট করে, এবং বেশি বেশি করে ভিডিওটা লাইক শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে। আর আপনাদের যাদের গ্রুপে অ্যাড আছে অবশ্যই গ্রুপে অ্যাড করে দিবেন। আশা করি আরও ভালো ভিডিও আপনাদের জন্য আমি সামনে নিয়ে আসব, এবং সেগুলো দেখে আপনাদের আরও ভালো লাগবে। আর সে কারণে নোটিফিকেশন বেল বাটন অন করে লাইক দিয়ে আমার পেজের সাথে থাকুন, আমার ইউরোপ বিডি কুকিং হাউজের, এবং আমার ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ ভিডিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, যেন আমার ইউটিউবের ভিডিওগুলো আপনাদের হাতে পৌঁছে যেতে পারে খুব সহজে। তো আশা করি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর সব ভিডিও পাবেন আমার পেজে, তাই অবশ্যই আমাকে ভুলে যাবেন না, আমার পেজটাকে ভুলে যাবেন না, ভালোবাসবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক কমেন্ট করে জানাবেন সামনে আরও কোন ধরনের ভিডিও দেখতে চান, খুলনা বাগেরহাটের কী কী দেখতে চান। যেহেতু আমি বাগেরহাটের মেয়ে, আমি চেষ্টা করব খুলনা বাগেরহাটের অনেক কিছু আপনাদের জন্য তুলে ধরার। তো সবার পরিবারের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, সবাইকে জানাই আমার হাজারো সালাম, আর আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকে এ পর্যন্ত, আর ভিডিওটা লম্বা করব না, খুব সংক্ষিপ্তভাবে ছোট করে দিলাম ভিডিওটা। আর বিশেষ করে আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই চুই ঝাল বা চকি ঝাল নিয়ে একটা ভিডিও করার। তো আমার ভাই আমার জন্য ভিডিওটা পাঠিয়েছে, তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আমার ভাই কিন্তু প্রতিদিন ইউরোপ বিডি কুকিং হাউস থেকে লাইভে আসে, অবশ্যই ওকে সাপোর্ট করবেন, ওর লাইভগুলো দেখবেন, এবং ওর লাইভে লাইক শেয়ার কমেন্ট করে ওকে উৎসাহ দিবেন। তাহলে ও ছেলে মানুষ, আমি প্রবাসে থাকলেও আমি দেশের অনেক কিছু দেখাতে পারি না, কিন্তু আমার ভাই কিন্তু আপনাদের অনেক দর্শনীয় স্থানও দেখিয়ে থাকে, অনেক সুন্দর সুন্দর লাইভ আপনাদের জন্য করে থাকে। আর এইসব সুন্দর সুন্দর দেশের ভিডিওগুলো আমার ভাই বোনেরাই আমার জন্য পাঠায়, যা আপনাদের
আপনাদের জন্য আমি ইউরোপ বিডি কুকিং হাউস বা আমার ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ বিডিতে পোস্ট করে থাকি। তাই আপনারা সবাই হোকে ওকে উৎসাহ দিবেন যেন ও আরও সুন্দর সুন্দর জায়গার লাইভ করে আপনাদের দেখাতে পারে, আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো করে আমার জন্য পাঠাতে পারে, আর আমি যেন সেগুলো পোস্ট করে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব সবসময় ভালো কিছু আপনাদের জন্য দেওয়ার। আপনাদের পাশে আছি, পাশে থাকব, এবং আপনারাও আমাকে মনে রাখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এভাবে এই হচ্ছে ইউরোপ বিটি কুকিং হাউজের পরিবারের বন্ধন।